অস্মিতা দিদি বলছে এর মাথা মোটা, ওর মাথা মোটা, মাথা মোটা, মাথা মোটা, মাথা মোটা, সবাইকে বলে যাচ্ছে। অস্মিতা দিদি ধরো এখানে ঋষভ দাদা, ঋষভ দাদা অস্মিতা দিদিকে এখান থেকে ভিডিও কল করছে। হাই, দিস ইজ লোপামুদ্রা ফ্রম হ্যালিফ্যাক্স। আজকে চলে এসেছি পেলুর সেটে, কিন্তু আমার সাথে আছে খেলনা বাড়ির টিম, মানে কলি, গুগলি এবং শুভ। আগে প্রথমে ওকে জিজ্ঞেস করি, কেমন আছো? আগে খুব ভালো আছি। বলতে হয় তুমি কেমন আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। অনেকদিন বাদে, অনেকদিন সেই লকডাউনের পর দেখা হচ্ছে, তাই জন্য। আচ্ছা, আজকে পিলুর সেটে, আগে সেটা বলো যে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা এই মহাপর্ব, হ্যাঁ মহাপর্ব করে তো আমার খুব ভালো লাগছে। প্রোমো তো করাই হয়ে গেছে, একটা এপিসোড শুট করাও হয়ে গেছে, এটা লাস্ট এপিসোড, আজকে লাস্ট দিন। তো আমরা মানে এত বড় টিমের সঙ্গে কাজ, আমার প্রথম মানে এরকম মহাপর্ব না হয়েছে। আগে ধুলোকণাতে করেছিলাম কড়কুটোর সাথে, তো এই তারপরে এটা জি, তো আমার বেশ ভালো লাগছে এক্সপিরিয়েন্স। অ্যাক্টরদের সঙ্গে কাজ করে তো খুবই ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে, কারণ এটা একটা অন্য জায়গা। দুদিন ধরে শুটিং করছি পিলুর অন্যান্য আর্টিস্টদের সাথে, তো পিলুতে সবাই খুব হেল্পফুল, খুব সুন্দর ভাবে আমরা মানে কাজটা করেছি। কালকেও আমরা খুব ভালো করে কাজ করেছি, আজকেও আমরা খুব সুন্দর করে এখনো পর্যন্ত কাজ করতে করতে বৃষ্টি এসে গেছিল, তো বড় বৃষ্টির মধ্যে এটা একটা অন্য, বৃষ্টির মধ্যে তো সেটা একটা মানে মজার একটা মানে এক্সপিরিয়েন্স। আর একটাই একটুখানি ইভেন্টের পার্টটাই বাকি রয়েছে, তো সেটা হয়ে গেলে হয়ে যাবে। তো আশা করা যায় খুব ভালোই শুটটা হচ্ছে এবং ফিউচারেও ভালো শুটটা হবে। তুমি কি বলবে, তুমি তো এখনই ছোট, রথ টেনেছো এর আগে? হ্যাঁ, এর আগে একবার টেনেছি, খুব মজা হয়েছে আমার। এখন কি করো, রথের মেলায় যাও? জিলিপি পাপড় খেয়েছি, আজকেও আমরা এখন ইভেন রথ টানার সময় আমি আর ঋষভ খেয়েছি, ওটা লুকিয়ে লুকিয়ে তুলেছি আমরা জিলিপি। আর সেই দিন খুব ভালো দিন, আমি পাঁচটা পাপড় খেয়েছি। ওরে বাবা, পাঁচ জিলিপি খাসনি? জিলিপি আমরা তো জিলিপি খেয়েছি অন শট, আমি অন শট, ও অন শট জিলিপি খেয়েছি রসে একদম পুরো কড়া জিলিপি। আমি আমি অন শট গরম গরম পাপড় খেয়েছি। আচ্ছা বলো তো, কে বেশি দুষ্টুমি করে তোমার সঙ্গে? জানি না আমি সবাইকে খুব ভালোবাসি, এটা কেন বলছে আমি নিজেও বুঝতে পারি। কি দুষ্টুমি করে, কি বিরক্ত করে? ওর চুল সব মানে মানে যা কিছু করে চেপে চুপে এরম করে মানে শর্ট চলছে, শর্টের আগে মনিটর হচ্ছে, তার আগে কেমন তুলে এরম করে ফেলে দেবে, মানে এইরকম করে, অত্যাচার অত্যাচার। আর করে ইস, আর তোমার তোমার সাথে কি দুষ্টুমি করে? ওর সব সময় আমাকে বলে, ও আমি আমাকে বলে আমার অবসেশন আছে, আমি সারা দিন ফোন, আমি নিজে সেলফ অবসেস, সব মানে আমি ফোনে কথা বললে মানে ও সবসময় মানে আমি বিশাল একটা সেলফ অবসেসড মানুষ, মানে ধরো মেকআপটা ঠিক করছে, ওই যে সেলফ অবসেসড, বাবারে বাবা, এমন কি সিনে ওকে লুক না দিলে সেটা দিয়ে পারবে কি, তুই লুকটাই দিলি না তো সিনটা হয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে, ক্যামেরায় একটু সাইডে সামনে চলে এই টাইম ওভার ল্যাপ করে দিবি, তোর এটা নেচার ওভার ল্যাপ, সব সময় সব সময় ওভার ল্যাপ করিস ভাই। আমি হাত তুলে বলছি মারেছো না, হাত তো জয় জগন্নাথ জয় জগন্নাথ। একদিন লুডো খেলতে গেছে অস্মিতা দিদির মনে আছে? লুডো খেলি, ইভেন ঋষভ এমন লুডো খেলতে খেতে লোক যদি ফুটবল জানতে পুরো চর্চা মানে ঋষভের এই গুণটা তোমার জানা ছিল না? না, ওরা ওরা ওরকম বলছে, ওরা কেউ ধোয়া তুলসী পাতা নয়, ঠিক আছে? একদিন দিদির কথা ঋষভ বলবে, অস্মিতা দিদির আমরা লুডো খেলছি খেলছি, আমি
আমরা লুডো খেলছি, খেলতে খেলতে মানে ধরো আমি কেটে ফেলেছি বা কেটে ফেলছে, কেটে দিয়েছি, অস্মিতা দিদি বলছে এর মাথা মোটা, ওর মাথা দেখি বিশ্বজিৎ দা আর ইয়েও কি বলে, বিশ্বজিৎ দা নীল দা এরা সব আমার যে গ্রুপটা মানে যারা আর কি ছোট গ্রুপ হল্লা পার্টি যাদেরকে বলো, তাদের গ্রুপটার মধ্যে আমি মানে সবাই খুব মজা করে আমরা কাজটা করি, মানে সিনিয়ররাও খুব ভালো আমাদের, কিন্তু এখানে মানে আমরা আর কি অফ টাইমে বসে প্রচুর লুডো ফুডো সবকিছু খেলি, আর খালি ওই ঝামেলাটা লুডো খেলার সময় ঋষভের ওই রূপটা যে লুডো খেলার সময় কেউ একটা ক্যামেরায় যদি পুরোটা একটা দিন ঘটা নিতে পারছি বুঝতে পারো, কেউ কারোর কাকা থাকলে যদি বলে দেয় যে এটা কাকা আছে ঋষভকে লুডোতে, তাই তো তুমি যদি লুডো খেলতে বসো আমার সঙ্গে মানে বাবা আমরা খেলছে তো এখানে যতজন বসবে সবার টার্গেট হচ্ছে আমি, জানি না আমি আমি খুব মানে শান্তই থাকি, জানি না ওরা কেন এরকম বলে, রশ্মিতাকে জিজ্ঞেস করি ঋষভের সাথে তো প্রথম কাজ এবং বিশ্বজিৎ আর আরতিকার সাথে তো প্রথম কাজ সবার, কি আর কি কেমন লাগছে কি আগে বলো আমার সাথে মিতুলের যেমন সিন থাকে অনেক, তো সেই কারণে ওর সাথে সিন গুলোতেও করার মজা হয়, মানে ওর সাথে আর আমার বেসিক্যালি নীলার সাথে সিন করতে ভীষণ ভালো লাগে, যদি ধরো আমাদের দুজনের একটা কেমিস্ট্রি দেখানো আর নীলা ভীষণ নীলা হচ্ছে পেয়ার, হ্যাঁ খুব মানে কোন একটা সিন মানে আমার ওর আর নীলার সিন বা আমার আর ওর সিন বা নীলার ওর নীলা কিন্তু সবসময় ইনপুট দেয় যে এটা এভাবে কর না, এই জিনিসটা নীলার কাছ থেকে পাওয়া, নীলা কেন এমনি বিশ্বজিৎ দাও বলে মানে যেকোনো সিনিয়র গুলোই বলে কিন্তু বিশ্বজিৎ দা আর নীলদা একটু আমাদের এজের হালকা, তো তাই জন্য বন্ডটা মানে খুব ভালোভাবে বলতে পারে যে এটা এভাবে কর মানে সবাইকে সবকিছু, বিশ্বজিৎ দা যেমন বলে যে বিশ্বজিৎ দা আমাদের একটা ফুলসজ্জা সিন গেছে আজকে সেটা টেলিকাস্ট হবে, তো সেটা নিয়ে বিশ্বজিৎ দা সকালবেলা এসেই কিন্তু আমাকে ঋষভকে বলেছে তোরা ওই টুনি টাইমের মধ্যে সিনটা করেছিস খুব ভালো করেছিস, মানে এই যে মানে এখানে কিন্তু সবাই সবাইকে হেল্প করে, তবে সিনিয়ররা তোর কোন একটা বড় সিন কারোর একটা বিরাট বড় বড় ডায়লগ আছে সবাই যেমন একবারে মনিটর একবার মনিটর তখন সবাই বলে এটা এভাবে কর, মানে প্রত্যেকেই প্রত্যেকের হেল্পফুল মানে কেউ কারোর সাথে মানে একসাথে কাজ করছি এই আমার সিনটা ভালো হতে হবে তোকে কিছু এই ব্যাপারটা নেই, মানে সবাই মিলেমিশে খুব মজা করে কাজ করা হয়, মানে দেখো একটা অভিনয় একটুখানি তো একটু মানে অভিনেতা একটু সেলফিশ তো হয় কিন্তু তাও মানে আমি দেখেছি অন্য কোন অন্য জায়গা থেকে এখানে একটু বেশি সবাই সবাইকে সাহায্য করে, এটা এটা ফ্যাক্ট। অস্মিতা সম্বন্ধে কি বলবে? অস্মিতা খুব ভালো, অস্মিতা অস্মিতা না অস্মিতা নীলদা বিশ্বজিৎ এরা তো একটু বড় আমাদের থেকে, তো তাই জন্য মানে অস্মিতার সঙ্গে ভাব যে জিনিসটা শেয়ার করতে হবে সেটা হয়তো নীলদা বিশ্বজিৎ এর সঙ্গে করি কিন্তু ওর সঙ্গে হয়তো একটু বেশি করলাম, এই এই জিনিস এই জিনিসগুলো হয়, তো সিনের আরাত্রিকা আরাত্রিকা একটু ছোট আমাদের থেকে, আমাদের এজের মধ্যে তো
মানে সেই কারণে সবাই, আর বিশ্বজিৎ দা আর নীল আমাদের থেকে একটু বড়, তো সেই কারণে ওই একটা গ্রুপ আছে, এই গ্রুপটা বেশ মজাদার। মানে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপও আছে বদমাস কোম্পানি বলে, মানে ওই গ্রুপে সবাই, মানে ওরা এখন ইভেন্টে নেই, আমরা কিন্তু ইভেন্ট এরকম হয়েছে কালকে আমরা ফার্স্ট ওদেরকে ছাড়া, মানে সবাইকে ছাড়া আলাদা আমরা, মানে ইভেন আমরা গ্রুপে কিন্তু সবাই সবাইকে ভিডিও কল করছি, গ্রুপটাতে ফোন করছি, সবাই সবার মতো ফোন ধরছিল, মানে এইরকম ব্যাপার। আমি সবসময় বলে না কেন এইসব করছি, মানে দেখবে আমি নীলদা বিশ্বজিৎ দা একটু এরকম থাকি, কারণ আমার মনে হয় যে চিনিয়ে পড়লে কি হবে, একটু এনে এনার্জি দেওয়ার চেষ্টা করি, একটু বন্ধুরা কি বলে তোমাকে টিভিতে দেখে? খুব ভালো হলো আজকে। কি বলে যে এই সেলিব্রিটি এসে গেছে বলে? কি হয়েছে তখন বলছে যে আমি পারবো না কালকে, আমার কম্পিউটার পরীক্ষা, আমি কিছু পারবো না। বলছি তুই তো পড়েছিস, তুই পারবি। হ্যাঁ আমি কিছু পারবো না, কম্পিউটারে দিয়ে তোমার একটু সকালবেলা। সে বললাম কি রে পরীক্ষা ভালো হয়েছে, ভালো হয়েছে। বলছি তাহলে কাঁদছিস কেন? অন ক্যামেরা তোর সঙ্গে এরকম করছে তাহলে কি করে অফ ক্যামেরা বলবে? রথযাত্রা যাবে তো রথের মেলায়? তুই ইন্টারভিউ নিচ্ছিস কালকে সবাই, প্রত্যেক ইন্টারভিউ রথে কি করে এরা দুজন? আমি রত্তানা দেখেছি, আমি কাঁঠাল। ও এক কথা তো সবাই যেমন দিয়েছে রথে ছোট, রথে ছোট বলে যেটাই করতাম সেটাই বলবো, তোমরা সবাইকে বানার বানিয়ে বানিয়ে আলাদা আলাদা বলো। এরকম খুন শুটি, এবার আবার শুটিং এ থাকবে শেষে দর্শকদের উদ্দেশ্যে। প্রতিদিন সোম থেকে রবি 6:30 অবশ্যই দেখবে খেলনা বাড়ি। তো আমাদের সবার আরো আরো আমরা চাই যে তোমাদের বিশেষ যে তোমরা ভালো করে দেখো আমাদের মেগাটা, আরো 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 অনেক তোমাদের যা রিভিউ ফিডব্যাক সব কিছু মানে আমাদেরকে জানিও। একদম সেম, আর তোমার চ্যানেলটা একটু স্পন্সর মানে এ করে দিতে, হ্যাঁ স্পন্সর করবে আমার ভিডিওতে করবে বলো। তো টলিফ্যাক্স কে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন, আর সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। একদম দাদা, দাদা বলে দাও একবার জয় জগন্নাথ। বাহ চলো, থ্যাংক ইউ।